তো হ্যালো গাইজ, আমি আবার চলেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখা চলেছে আমাদের যে ট্রেন আছে, আমরা যে অনেকেই আছি আমরা জানি না যে কোন ট্রেনটা কখন কোথায় থেকে ছাড়ে বা কীভাবে ছাড়ে বা কোন ট্রেনটা কোন টাইমে ছাড়ে বা সেই ট্রেনটা এখন বর্তমানে কোথায় আছে। একদম ফুল লোকেশন, ফুল ডিটেলসে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই আমাদের সাথেই থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আর অবশ্যই তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা, তো অবশ্যই তোমরা সাথেই থাকো। আর একটা কথা বলতে চাই, দেখো না একটা কথা বলতে চাই, তার চ্যানেল নতুন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত তোমাদেরকে হেল্প করার জন্য কিন্তু হেল্পফুল ভিডিও চ্যানেলে পোস্ট হয়, তো অবশ্যই তোমরা সাথেই থাকবে। তো তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ, আমি কিন্তু অ্যাপ্লিকেশনের নামটা অবশ্যই তোমাদেরকে সর্বশেষে আমি জানিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো তোমরা সর্বশেষে হোক বা মাঝামাঝি হোক, যখনই হোক আমি তোমাদেরকে জানিয়ে দেবো অ্যাপ্লিকেশনের নামটা। তো অবশ্যই তোমরা সাথেই থাকো, স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, তোমাদেরকে কম্পালসারি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো উপরে কিন্তু আমরা শিয়ালদা লিখেছি, এই যে এখানে এখানে আমরা শিয়ালদা লিখেছি, সার্চ করেছি, প্লাস এখানে লিখেছি কৃষ্ণনগর সিটি জাংশন। তো আমরা এখন দেখবো কম্পালসারি তোমাদেরকে দেখানোর জন্য যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জাংশনে, তো শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জাংশনে ট্রেন কখন কখন আছে এবং কখন কখন আমাদের কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছবে এবং সেই ট্রেনগুলো মানে কোথায় আছে বর্তমানে, একদম ডিটেলসে তোমাদেরকে লোকেশনে বলে দেবো। তো চলো দেখে নিই। দেখো তো আমরা শিয়ালদা উপরে লিখেছি, নিচে কৃষ্ণনগর সিটি লিখেছি, তো ফাইন্ড ট্রেনে ক্লিক করব। দেখো কম্পালসারি ট্রেনে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো ডিটেলস চলে এসছে কখন ছাড়বে। এই যে প্রথমেই দেখো 3:20 মানে ভোর 3:20 ছাড়বে শিয়ালদা থেকে, 5:48 পৌঁছবে, এই যে প্রথমটা। তোমরা এইভাবে কিন্তু আসতে পারো। তো তোমাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিই, সব ট্রেনের লিস্ট কিন্তু এখানে আছে ডিটেলসে, একটুও কিন্তু ভুলভাল নেই, আর কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো অ্যাকচুয়ালি আমরা কম্পালসারি, ধরো এখন তো প্রায় 7:00, তো চলো আমরা 7:43-এর, ওকে 7:43-এ যে শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন এটা লোকালটা আছে, তো এটা আমরা দেখিয়ে দেবো যে এখন এই ট্রেনটা কোথায় আছে এবং কখন ছেড়েছে। দেখো এই ট্রেনটা কিন্তু ট্রেন নাম্বার 31837, এই ট্রেনটা কিন্তু ছেড়েছে 6:43 এবং কৃষ্ণনগরে পৌঁছাবে 8:59। তো আমরা এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করলেই কিন্তু দেখো ডিটেলসে কিন্তু চলে এসছে। তো এখানে দেখো আমরা এটা ট্রেনটাকে ইয়েস করে দেবো, ইয়েস করে দিয়ে জিপিএসটা অন করে দেবো। দেখো জিপিএসটা অন করে দিলেই কিন্তু এই যে এইখানে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ক্লিক করলেই কিন্তু যেটা মেন স্টেশন জায়গা সেটা দেখাবে। তো দেখো আমাদের কিন্তু এটা শিয়ালদা থেকে ছেড়ে চলে এসছে অলরেডি। তো শিয়ালদা থেকে চলে এসে প্রায় দমদম পর্যন্ত ট্রেনটা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ট্রেন দমদম দমদম স্টেশনে এখনও ঢোকেনি, প্রায় চলে এসছে। তো এইভাবে তোমরা কিন্তু দেখতে পারো মানে টোটাল স্টেশন কোন কোন স্টেশনে দাঁড়াবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে না, সব ডিটেলসে কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে এইসব স্টেশনগুলোতে দাঁড়াবে। তো কোথায় গেল, হ্যাঁ তো দেখো একদম ফুল ডিটেলসে কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই এই যে যে চিহ্ন, এই যে গ্রের ভিতরে যে এইগুলো আছে, যেমন তোমার এইসব যেমন বিধাননগর আছে, এইসব রোডগুলো আছে, এইগুলোতে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না সেটাও বোঝা যাচ্ছে। আর যেগুলো হোয়াইটের ওপরে আছে এইগুলোতে সব দাঁড়াবে, ইচ্ছাপুর দাঁড়াবে, কল্যাণী দাঁড়াবে, মদনপুর দাঁড়াবে, শিমুরালি দাঁড়াবে, কোথায় কোথায় দাঁড়াবে সব ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা আশা করে বুঝতেই পেরেছ এবং এই ট্রেনটা মানে কোন টাইমে দাঁড়াবে কি না দাঁড়াবে। এই যে লেখা আছে বাদগুল্লায় তোমার 8:43-এ দাঁড়াবে, তোমার কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছাবে 8:59-এ টাইম ছিল, সেই জায়গায় 8:57-তে পৌঁছে যাবে। তোমাদেরকে ডিটেলসে এবং ট্রেনটা এখন বর্তমানে কোথায় আছে কি না আছে ডিটেলসে আশা করে তোমরা বুঝতেই পেরেছ। তো অবশ্যই তোমরা যদি বুঝতে পারো, অবশ্যই যদি হেল্পফুল মনে হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, আর অবশ্যই কোনো রকম কোনো সমস্যা হলে শুধু ট্রেন বলে না, যে কোনো জায়গার যে কোনো অ্যাপ্লিকেশনের সম্পর্কে, যে কোনো অনলাইনের সম্পর্কে, যে কোনো মোবাইল ট্রফিকের সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো অবশ্যই থ্যাংক ইউ, ভালো থেকো।